পুরো বিশ্বের গণমাধ্যমের চোখ এখন বাংলাদেশের দিকে কিভাবে প্রায় পনেরো বছরের ক্ষমতার এক পর্যায়ে দেশ ছেড়ে পলায়ন করেছেন শেখ হাসিনা সেই খবর নানা অঙ্গিকে চলে আসছে আন্তর্জাতিক মিডিয়ায় প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন গণমাধ্যমে আসছে সবচেয়ে বেশি খবর সব নেতাকর্মী রেখে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে বোনকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার পদত্যাগের খবর প্রকাশ করেছে এফপিও রয়টার্স পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয় বন রেহানাকে নিয়ে গণভবন ছেড়েছেন হাসিনা কপ্টারে করে তাকে পাঠানো হয়েছে নিরাপদ আশ্রয় বিবিসির খবরের শিরোনাম করা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন আন্দোলনকারীরা গণভবন দখলে নিয়েছে আলজাজিরা বলছে একটি সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা দেশ ছেড়েছেন তার সরকারি বাসভবনে হাজারো মানুষ ঢুকে পড়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে জানায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে এফপির খবরেও বোনকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার পদত্যাগের খবর প্রকাশ করা হয়েছে সংবাদ মাধ্যমটি বলছে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে তিনি দেশ ছেড়েছেন দি গার্ডিয়ান প্রধানের সূত্র দিয়ে বলছে শেখ হাসিনা পদত্যাগ করেছে প্রধান নিশ্চিত করেছে সিএনএন খবরে বলা হয় এক সপ্তাহের বেশি প্রাণহানি রক্তক্ষয়ী সংঘর্ষের পর পদত্যাগ করলেন শেখ হাসিনা ওয়াশিংটন পোস্টেও প্রধানের উদ্ধৃতি ব্যবহার করে জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়েছেন টাইমস অফ ইন্ডিয়াও একই সংবাদ প্রকাশ করেছে এছাড়া একই সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন প্রতিবেদনে তারা বলছে শেখ হাসিনা পদত্যাগ করেছে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন আপাতত তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এমন অবস্থায় বাংলাদেশ ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের ক্যাবিনেট বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার রাজধানী নয়াদিল্লিতে বৈঠক হয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন ইশতিয়াক হোসেন ইন্টারন্যাশনাল ডেস্ক মোহনা সংবাদ